হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমি ফিরে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি ইউজুয়ালি চেষ্টা করি আমার ব্লগে ইউএসএ যে একটু এক্সেপশনাল জিনিসগুলো সেগুলোই তোমাদের কাছে তুলে ধরবার, সেটা ইন্ডিয়ান মার্কেটে আমাদের বাঙালিদের মাছ কাটা হোক অথবা এখানে কীভাবে অটোমেটেড গাড়ি আমরা ধুয়ে থাকি সেটার ভিডিওই হোক। তো আমি চেষ্টা করি একটু ইউনিক টাইপের ব্লগ করবার। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমেরিকার একটা বেশ মোস্ট পপুলার এবং এক্সপেন্সিভ ডল স্টোর। এই ডল স্টোরটাতে গিয়ে তোমরা দেখতে পাবে যে এখানে কত হিউজ একটা ডল স্টোর এরা বানিয়েছে এবং সেই ডল স্টোরটা কতটা কস্টলি। তো চলো তোমাদেরকে দেখাই, সঙ্গে থেকো। এই অপোজিটে যে বিল্ডিংটা দেখছো এটা শিকাগোর খুবই নাম করা একটা বিল্ডিং। এই বিল্ডিংটার নাম ওয়াটার টাওয়ার, শিকাগোর ওয়াটার টাওয়ার এক কথায় বললে সবাই চেনে। এর পাশে যে উঁচু বিল্ডিংটা দেখছো এটা 1500 ফুট উঁচু। এর 100 তলায় একটা 360 ডিগ্রি কাচের ঘর আছে যেখান থেকে পুরো শিকাগোর ভিউটা দেখতে পাওয়া যায়। এই বিল্ডিংটার নাম জন হ্যাংকক। এটা শিকাগোর মেন অ্যাট্রাকশন পয়েন্টগুলোর মধ্যে একটি। এখন আমরা ওয়াটার টাওয়ারের মধ্যে চলে যাচ্ছি। এখানে আগে মেসিস ছিল যেটা নাকি শিকাগো। শিকাগো বলবো না, পুরো আমেরিকার একটি ফেমাস শপিং মল। তো করোনার পরে এই মেসিস বন্ধ হয়ে গেছে। এবার আমরা ঢুকে যাচ্ছি আমেরিকান গার্ল ডল স্টোরের ভেতরে। জাস্ট দেখো একটা পুতুলের দোকান কি সুন্দর। ভাবা যায় শুধুমাত্র একটা পুতুলের দোকান এত বড় এত সুন্দর। এই আমেরিকান গার্ল ইউএসএ মোস্ট পপুলার এবং মোস্ট এক্সপেন্সিভ ডল হাউস। 1986-এর মে মাসে এই কোম্পানিটা প্রথম এই পুতুলগুলো লঞ্চ করে মার্কেটে। এখানকার ডলগুলো 1.5 ফিট লম্বায়। এই ডলগুলো যখন প্রথম লঞ্চ করেছিল তখন এই ডলগুলো বেশিরভাগই আমেরিকান হিস্ট্রির বেসিসে এই ডলগুলোকে ক্রিয়েট করা হয়েছিল। বাট পরে ওরা সেটাকে এক্সপ্যান্ড করে ডলগুলোকে আরও মডার্নভাবেও কাস্টমাইজ করে মার্কেটে লঞ্চ করে। এখানে বায়াররা নিজেদের পছন্দ মতন বা নিজেদের মতন করেও ডল কাস্টমাইজ করে অর্ডার করতে পারে। যদি কেউ চায় যে তার মতন চোখের কালার, তার মতন স্কিন কালার, তার মতন হেয়ার এইভাবে ডলও তৈরি করবে, তাহলে সেভাবে ওরা এখানে অর্ডার দেয় এবং ওরা সেইভাবে ডল বানিয়ে দেয়। এখানে ডলের সমস্ত ড্রেসগুলো রাখা আছে। কোনো ড্রেস ইন্ডিয়ান টাকায় 1600 টাকা, কোনোটা 1500 টাকা, কোনোটা 2000 টাকা। এগুলো সবই ড্রেসের ওপরে ডিপেন্ড করে। তাহলে বুঝতে পারছো যে এখানে ড্রেসই জাস্ট সিম্পল ড্রেসই এখানে 1500-2000 করে দাম, তাও আবার পুতুলের। আর এর ওপরে 12% ট্যাক্সও আছে। Thank you.
এবার চলে আসি এগুলোর কেমন দাম। এই সেটআপটার দাম যেমন 20,000, এই ডল হাউসটা 50,000 টাকা, এগুলো এক একটা ডিপেন্ড করে আমি কি নেব। এখানে কার্টনি বলে যে ডল ক্যারেক্টারটা আছে, তার বেডরুম প্রাইস ইন্ডিয়ান টাকায় 17-18,000 টাকা। তবে আমি যদি শুধুমাত্র ডল কিনি তাহলে সেটা মিনিমাম রেঞ্জ স্টার্ট হচ্ছে $100 থেকে, মানে ইন্ডিয়ার টাকায় 8,000 টাকা। এরপরে এটা আরও উপরে বাড়তে থাকে, যে আমি কোন ডলটা নেব তার উপরেও দাম ডিপেন্ড করছে। এছাড়া এই ডলগুলোর পুরো সেট আপ আছে। তবে এই ডলগুলো এত এক্সপেন্সিভ হলো, আমি বেশিরভাগ বাচ্চাদের হাতেই এই আমেরিকান ডল দেখেছি। বাচ্চাদের জন্য এই আমেরিকান ডলের একটা প্রচণ্ড ক্রেজ এখানে আছে, তাই এই শপটাতে সবসময় ভিড় থাকে। এখানে ওরা বাচ্চাদের খেলার জন্য কিছু সেট আপ করে রেখেছে, যাতে বাচ্চারা এসে এখানে খেলতে পারে। এই বইগুলো প্রত্যেকটাই এখানে প্রত্যেকটা ডলের হিস্ট্রি নিয়ে তৈরি করা, তো এই বইগুলো পড়লে বোঝা যায় যে কোন ডল তার কি হিস্ট্রি ছিল, কোন ডলের আবার নতুনভাবে মডার্নভাবে ওরা স্টোরি তৈরি করে সেগুলো সেল করছে। তো এই বইগুলোর এক একটার দাম 480-500 টাকা করে, কোনোটা বা তার বেশিও আছে। কি সুন্দর করে জিনিসগুলো তৈরি করা, মনে হচ্ছে একদম অরিজিনাল সব কিছু। সত্যি এগুলো দেখলে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে, যে ছোটোবেলায় একটা বা দুখানা ডল পেলেই আমরা কি খুশি হতাম। এই পুরো সেট অনুযায়ী জিনিসগুলোর দাম ইন্ডিয়ান টাকায় 50,000 টাকা, 60,000 টাকা উইদাউট ট্যাক্স। তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি খুব চেষ্টা করি আমেরিকার এরকম বিভিন্ন ধরনের জিনিস তোমাদের সবার কাছে তুলে ধরার। তো তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, টাটা।